ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ, মুখরোচক, স্বাদে, স্বাস্থ্যে। ভালো খান, সুস্থ থাকুন। মুখরোচক, ভালোবাসার 75 বছর। ইতিহাসে প্রথমবার 78½, 78½ বার আমরা মালা বদল করেছি। কাদের সাথে বিয়ে হবে আমরা জানতে চাই, কাদের সাথে বিয়ে হবে মোহনা মাইতির? আপনারা দেখে আমাদের কস্টিউম যে আমরা কোন দিকে এগোচ্ছি, গল্পের মোড় কোন দিকে ঘুরেছে। আর এই গল্পের মোড়ের জন্য আমাদের বাড়ি একদম জমজমাট। সবাই দেখুন কি সুন্দর সেজে গুজে আপনার ক্যামেরা রোল করতে করতে, কৌশিক দা, জিৎ সুন্দর, অনন্যা অলরেডি বিজি, মানে বের পরে বিয়ের খাবার আছে কিন্তু অনন্যা বাড়ির মেয়ে হয়ে আগেই খাবারটা খেয়ে নিচ্ছে। দেখুন কি সুন্দর ভাবে, হ্যাঁ, আপনারা 650,000 ফলোয়ার্স অনন্যা, যারা দেখতে চেয়েছিলেন অনন্যাকে খেতে, দেখুন দেখুন কিভাবে মেয়েটা খাচ্ছে। হ্যাঁ, আর এই হচ্ছে মধুবনী, রেডি হয়ে বসে রয়েছে। আমাদের একটা হাফ শুটিং হয়েছে, আর একটা হাফ শুট হতে চলেছি। আমরা অলরেডি টায়ার্ড হয়ে গেছি, রজনীগন্ধার মালার ভারে আমাদের দুজনেরই কাঁধ পড়ে গেছে। তার মধ্যে মাঝে অনেক BTS ও করা হয়েছে, সেগুলো আপনারা দেখতেই পাবেন। আমরা যখন ক্রিকেট খেলছিলাম, একে অপরের সাথে লড়াই করছিলাম, হ্যাঁ, তলোয়ার আর মালা বদল তো করেই যাচ্ছি। আমরা ইতিহাসে প্রথমবার 78½, 78½ বার আমরা মালা বদল করেছি। এর সাক্ষী সবাই, আবার করবে স্কিতে, আবার আমরা করব। আপনাদের কি প্রশ্ন আছে আর কি বলতে চাইছেন? অনন্য একটা তুখর প্রশ্ন, যে অপূর্ব প্রশ্ন উড়ে এসেছে আমার মোহনার দিকে, আমাদের পার্সোনাল জীবনে কে কবে বিয়ে করছে? মোহনার বিয়ের তারিখ আগামী 28 অক্টোবর 2024। ইভেন্ট লোকেশন হচ্ছে জোকার পাশে, ওই উল্টো দিকে কেরা আছে না, জানো, জোকার উল্টো দিকটাতে, হ্যাঁ, এসকে গার্ডেন্সে মোহনার বিয়ে হতে চলেছে। আপনাদের বারণ করছে, ও কিন্তু 28 অক্টোবর বিয়ে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমাদের 28 অক্টোবর ছুটি থাকবে। ওর তাহলে তো বলবো কালকেই বিয়ে হচ্ছে আমার, যদি আমার আগামীকাল বিয়ে হচ্ছে, কোনো অসুবিধা নেই। আমরা আজ থেকে বিয়ে শুরু হয়ে গেছে বলতে পারতি তো, 29 ফেব্রুয়ারি, মানে 4-5 বছরের, তবু একটা টাইম পেতি না, কিন্তু সেই টাইমটা কি মোহনার চাই? আমার এখনো প্রচুর বছর, 29 ফেব্রুয়ারি এরকম কত পেরিয়ে যাবে, তারপর সে ঠিক নেই। কাদের সাথে? কাদের সাথে? অনন্যার আরেকটা অপূর্ব প্রশ্ন, কাদের সাথে? আগে জিজ্ঞেস করো অনন্যাদের কথা, দিও বিয়ে নিয়ে প্রচুর এক্সাইটেড, বিকজ না না, কাদের সাথে বিয়ে কেন জিজ্ঞেস করছিস? তোমার কার সাথে? ওর কার সাথে? ওর কাদের সাথে বিয়ে হচ্ছে বললাম, তোমার প্রশ্ন হচ্ছে, যে প্রশ্ন উঠে এসছে আপনাদের সামনে, আমাদেরও সামনে, আমাদের হিরো, হিরোর মুখ থেকে, ঋগদেবের মুখ থেকে, তার বান্ধবী, তার হিরোইন মধুমণির যে চরিত্রে যিনি অভিনয় করছেন মোহনার প্রতি, কাদের সাথে, কাদের সাথে বিয়ে হবে আমরা জানতে চাই, কাদের সাথে বিয়ে হবে মোহনা মাইতির? উত্তর দেবেন আমাদের, আমাদের কলা কুশলীদের মধ্যে একজন অনন্যা। অনন্যা বলুন বলুন বলুন, আপনি বলুন, আমরা শুনতে পাচ্ছি, বলুন। মানে কারা, মানে কে মোহনার সাথে কাদের বিয়ে হবে? আরে মানে প্রফেশন, মানে যেরকম আমরা অভিনেতা, সেরকম কি প্রফেশন তো উঠে এসে, কোন প্রফেশন? এটাই আমি প্রদীপ তোমাকে আটকাতে চাই। আমার একটাই কথা হচ্ছে, কাদের যখন কথা বলা হয়েছে, তাহলে কাদের এর সাথে অকুপেশনে কি সম্পর্ক? এটা তো সংখ্যালঘু ব্যাপার। ঠিকই বলেছো, ঠিকই বলেছো, মানুষ
ঠিকই বলেছো মানুষ, আমরা জেনে নেব এই আলোক উদ্ভাসিত গ্রিন রুমে, আমরা জেনে নেব কার কাদের সাথে বিয়ে হবে মোহনা মাইতির। আমারটার থেকে সবথেকে বেশি ইন্টারেস্টিং যে প্রশ্নটা তুলেছে, সেই পরের বছর বিয়ে করবে বলে আমাদের বিয়ে নিয়ে এত জ্বালা। আই বেগ টু ডিফার, এইটা কথা ঘোরানো হচ্ছে। আপনি এক্সিট পোলের রিভিউ নিয়ে আপনি ছেলে আমি বলছি আমি কি বহু বিবাহ করব যে আমি কাদের সাথে বিয়ে করব? বিবাহ হ্যাঁ মানে অনেক জনকে আর কি গণ আমার বান্ধবীর সাথে কিন্তু আমাদের প্রশ্ন। হ্যাঁ হ্যাঁ, ব্রেকিং হচ্ছে কাদের সাথে মোহনা, আমি এখান থেকে উঠে চলে যাব, ঠিক আছে? আপনারা দেখতে পাচ্ছেন প্রচন্ড প্রেসারের মধ্যে, তাহলে কি এই আমাদের দেবাশীষ? ঠিকই বলেছো সায়ন, আসল প্রশ্ন এইটাই, জমজমাট প্রশ্ন, জমজমাট বিয়ে, কে প্রথম কাছে এসে নয়, কারা প্রথম কাছে এসেছে, কারা? মোহনা মাইতির। আপনারা একটু আগে শুনলেন, মোহনা বললো আমি উঠে চলে যাব, কিন্তু কাদের কাছে? আমি তো বিভিন্ন রকমই ভালোবাসি, বিরিয়ানি হচ্ছে আমার ফেভারিট। ছাতু ভালো লাগে না? I hate chatu. আমার chatu ভাল লাগে না, লিট্টি চোখাও ভাল লাগে না, আমার চম্পারণ মটন না, only biryani. মানে বিরিয়ানি, ওকে, only biryani. বিরিয়ানি থেকে আপনি যদি ব আর র ধরে নেন তাতে কিন্তু একটা ক্লু ঢুকিয়ে রয়েছে। বিরিয়ানির মধ্যে ব আর র দিয়ে, not baskin robbins, not baskin robbins. আপনারা চিন্তা করুন, আগামী এপিসোডে আমরা না না বি আর আর, no g, এই সবের মধ্যে আমাদের ডাক পড়ে গেছে, এই পুরো উত্তরটা জানতে চোখ রাখুন এইখানে, এই যে কলা কুশলীর মন্ডলে আপনারা জানতে পারবেন মোহনা মাইতি কাদের সাথে বিয়ে করবে। আপনারা দেখতে থাকুন কে প্রথম কাছে এসেছি, জি বাংলার পর্দায় প্রত্যেক দিন সন্ধে 6:30। আর আমাদের অফ স্ক্রিনের আড্ডা দেখতে হলে দেখতে হবে টলি টাইম, টলি টাইম, টলি টাইম।